ভবনের গায়ে পোড়া ক্ষত নিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশনের কার্যক্রম তবে বেশিরভাগ আত্মগোপনে থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব বুলবুল রাজশাহীতে আসলে যে নাগরিক সেবা এখন পর্যন্ত ব্যাহত হচ্ছে এই নিয়ে নাগরিকরা কি বলছেন এবং সর্বোপরি সেখানে কি অবস্থা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন যাকে আপনি জানেন যে আসলে রাজশাহী সিটি কর্পোরেশনের এই পদ পরিবর্তনের পরে মেয়র পদকে অপসারণ করা হয়েছে কিন্তু কাউন্সিলররা কিন্তু আসলে রয়ে গেছেন যেহেতু রাজশাহী সিটি কর্পোরেশনে তিরিশটি সাধারণ ওয়ার্ড এবং দশটি সংরক্ষিত আসন রয়েছে মোট চল্লিশ জন কাউন্সিলর রয়েছেন তার মধ্যে আসলে বেশিরভাগই মানে বিশ জনের বেশি কাউন্সিলরই আত্মগোপনে রয়েছে বাকি যারা বিএনপিপন্থী পন্থী বা অন্য যারা কাউন্সিলর রয়েছেন নারী কাউন্সিলর রয়েছেন তারা কিন্তু অফিসে কার্যক্রম আসছেন এবং আমরা দেখেছি যে আসলে এই যে যেহেতু প্রত্যেকটা ওয়ার্ডেই আসলে সিটি কর্পোরেশনের বড় কাজগুলো নাগরিক সেবার যে বিষয়গুলো সেগুলো হয়ে থাকে বিশেষ করে জন্ম মৃত্যু নিবন্ধন বা ওয়ারিশন সার্টিফিকেট মৃত্যুর সার্টিফিকেট সে ব্যাপারগুলো কিন্তু আসলে ওয়ার্ডগুলো থেকেই করা হয় এবং আরও যে সেবাগুলো রয়েছে ওয়ার্ড ভিত্তিক সেই সেবাগুলো কিন্তু আসলে ওয়ার্ডগুলোতে দেওয়া হয় যেহেতু আসলে বেশিরভাগ কাউন্সিলরাই আত্মগোপনে রয়েছে এই কারণে কিন্তু আসলে সেই কার্যক্রমগুলো কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে তবে এখানকার জিনিস জেলা সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক নিয়োগ পেয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার তিনি যেটা বললেন যে আমরা আসলে চেষ্টা করছি যে আসলে কাউন্সিলর না থাকা শর্ত সেবাগুলো প্রদান করার জন্য যেহেতু ক্ষমতা বলে আমার যে কোনো ওয়ার্ডেই সিগনেচার করার মানে আইনগতভাবে অধিকার রয়েছে ফলে তিনি সেই আইনগত জায়গা থেকে চেষ্টা করছেন যে আসলে সেই সেবাটা দেওয়ার জন্য যাতে কেউ বঞ্চিত না হয় কিন্তু সাধারণ যে সেবাগুলো যেমন বজ্র অপসারণ বা লাইটিংয়ের যে কার্যক্রম পরিবেশের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে আসলে সিটি কর্পোরেশনের স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে এবং নাগরিকরা যেটা বলছেন যে আসলে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছেন তারা বলছেন যে কাজে ধীরগতি হচ্ছে তাদের সেবা পেতে সময় লাগছে কিন্তু তারা আসলে সেই কার্যক্রম গুলো করতে পারছেন এক টেবিল থেকে আরেক টেবিলে এরকম কিছুটা বিলম্ব হচ্ছে কারণ লোকবলের বিভিন্ন জায়গায় সংকটের কারণে কিছুটা ভোগান্তি পাওয়াতে হচ্ছে তবে তাদের কার্যক্রম তারা পাচ্ছেন সেটা কিন্তু বলেছেন আর প্রশাসক যিনি তিনি বলছেন যে আসলে আজকে এখানে রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের নিয়ে একটা সাধারণ সভা করার কথা ছিল কিন্তু আসলে সে সাধারণ কাউন্সিলর মানে ঘোষণা দেওয়ার পরও কিন্তু সেটাকে আসলে বাতিল করা হয়েছে তিনি বলছেন যে আসলে খুব দ্রুত যদি আসলে এই রাজশাহীর যারা রাজনীতি সচেতন মানুষ রয়েছেন বা সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে নিয়ে যদি একটা বৈঠকের মধ্য দিয়ে এই কাউন্সিলরদের হয় রাখতে হবে নাহলে বাতিল করতে হবে নাহলে কিন্তু আসলে সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গ যে সেবা কার্যক্রম সেটা কিন্তু তারা শুরু করতে পারবেন না এমনটি কিন্তু আসলে বলছেন